গতকাল মধ্যরাত থেকে ইলিশ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এর মধ্যে ঘাটে ফিরেছে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ঘাটের পরিস্থিতি আমাদের জানাবেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি কি শুরু হয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কোলকাতার একটি উদ্ধার কোলকাতার একটি ট্রলার কিন্তু এই পটুয়াখালীর মহিপুরের যে খাপরামাঙ্গা নদী রয়েছে এই নদীতে কিন্তু তারা অভিযান পরিচালনা শুরু করেছে। মূলত মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য 2006 সাল থেকে কিন্তু এই যে 22 দিনের যে অবরোধ সেটা কিন্তু সরকার দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে কিন্তু এই পটুয়াখালীর মহিপুরের এবং আলিপুরের খাপরামাঙ্গা নদীতে কিন্তু সহস্রাধিক মাছ ধরা ট্রলার ফিরেছে। তবে এখানে জেলেদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি অধিকাংশ ট্রলারই কিন্তু খালি হাতে ফেরেছেন, অনেকে কিন্তু মাছ পান নাই। তবে কিছু সংখ্যক ট্রলার কিন্তু খুব সংখ্যক মাছ নিয়ে এই ঘাটে ফিরেছেন। তারা যেটা জানিয়েছেন যে এই যে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জল সীমানা ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় বলেই তারা আসলে নিষেধাজ্ঞাকালীন পরে যে তারা সাগরে মাছ শিকার করতে যায় সে সময় মাছ তারা কাঙ্ক্ষিত যে মাছ সেটা কিন্তু পায় না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলা মৎস্য বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেলার 63,848 জন জেলেকে 20 কেজি করে চাল প্রদান করবে। তবে এটি জেলারা জানিয়েছেন যে তাদের কাছে খুবই অপ্রতুল্য, তাই তারা এই প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি এই সাগরে প্রশাসনের আরো বেশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। তো তারা পটুয়াখালী থেকে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে। গতকাল মধ্যরাত থেকে ইলিশ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এরই মধ্যে ঘাটে ফিরেছে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার। বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ঘাটের পরিস্থিতি আমাদের জানাবেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো নজরদারি কি শুরু হয়েছে? স্যার আপনাকে ধন্যবাদ। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কোলকাতার একটি উদ্ধার কোলকাতার একটি ট্রলার কিন্তু এই পটুয়াখালীর মহিপুরের যে খাপরামাঙ্গা নদী রয়েছে এই নদীতে কিন্তু তারা অভিযান পরিচালনা শুরু করেছে। মূলত মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য 2006 সাল থেকে কিন্তু এই যে 22 দিনের যে অবরোধ সেটা কিন্তু সরকার দিয়ে আসছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে কিন্তু এই পটুয়াখালীর মহিপুরের এবং আলিপুরের খাপরামাঙ্গা নদীতে কিন্তু সহস্রাধিক মাছ ধরা ট্রলার ফিরেছে। তবে এখানে জেলেদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি অধিকাংশ ট্রলারই কিন্তু খালি হাতে ফেরেছেন, অনেকে কিন্তু মাছ পান নাই। তবে কিছু সংখ্যক ট্রলার কিন্তু খুব সংখ্যক মাছ নিয়ে এই ঘাটে ফিরেছেন। তারা যেটা জানিয়েছেন যে এই যে নিষেধাজ্ঞাকালীন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জল সীমানা ঢুকে মাছ শিকার করে নিয়ে যায় বলেই তারা আসলে নিষেধাজ্ঞাকালীন পরে যে তারা সাগরে মাছ শিকার করতে যায় সে সময় মাছ তারা কাঙ্ক্ষিত যে মাছ সেটা কিন্তু পায় না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলা মৎস্য বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেলার 63,848 জন জেলেকে 20 কেজি করে চাল প্রদান করবে। তবে এটি জেলারা জানিয়েছেন যে তাদের কাছে খুবই অপ্রতুল্য, তাই তারা এই প্রণোদনা বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি এই সাগরে প্রশাসনের আরো বেশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন। তো তারা পটুয়াখালী থেকে আসলে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ ইমরান আপনাকে।